নমস্কার বিশ্ব বাংলা এসএলএসটি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব। বাংলা ভাষা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের বাংলা এসএলএসটির জন্য কোন কোন বুকগুলি ফলো করব। এবং কোন কোন বুকগুলি ফলো করব না সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব এবং পাঠ্যপুস্তক অর্থাৎ নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যে পাঠ্যপুস্তকগুলো আছে সেই পাঠ্যপুস্তকগুলি আমরা কিভাবে পড়ব এবং কোন কোন বইগুলি পাঠ্যপুস্তকের টপিকগুলোর জন্য ফলো করব তাছাড়া প্রাচীন সাহিত্যের জন্য কোন কোন বইগুলি ফলো করব। এবং কোন কোন বইগুলি ফলো করব না আধুনিক যুগ এই টপিকের জন্য কোন কোন বুকটি সব থেকে ভালো এবং কোন কোন বুকটি আমাদের পারচেস করা উচিত নয় এই নিয়ে আজকের এই ভিডিও তাছাড়া তোমাদের অনুবাদ অনুষঙ্গের যে পোর্শনটা আছে এবং সাহিত্যের রূপরীতি তাছাড়া ব্যাকরণ পর্শন থেকে আমাদের কোন বুকগুলি সর্বশ্রেষ্ঠ সেই নিয়ে আজকের এই ভিডিও তো যতটা সম্ভব বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করছি তোমরা তার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো চলো তাহলে শুরু করি দেখো সিলেবাস অনুযায়ী আছে প্রথমে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত যে নবম দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইটি আছে সবার প্রথমে তোমাদের এই বইটি জোগাড় করতে হবে এবং দ্বিতীয় ভাষা যেটা সাহিত্য সম্ভার এই বইটিও তোমাদের সংগ্রহ করতে হবে কারণ এই বইগুলি তোমাদের টপিক ওয়াইজ এক একটা কবিতা এবং গদ্য ধরে তোমাদের পড়তে হবে এবং খাতায় নোটস লিখে নিতে হবে আর প্রফেসর শঙ্কুর ডায়েরি কোনি অবলম্বনে প্রশ্ন আসবে তাই প্রফেসর শঙ্কুর ডায়েরির জন্য বই কিনতে হবে এবং কোন জন্য সংগ্রহ করতে হবে এরপর আসি যে ডেসক্রিপটিভ প্রশ্ন হলে আমাদের কেমন প্রশ্ন অর্থাৎ কোন বইগুলি ফলো করতে হবে তো দেখো ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নের জন্যে তোমরা নিজেরা নিজেদের মতো করে টপিকগুলো বুঝে নিলে এরপর যতটা সম্ভব বাজার চলতি দু থেকে তিনটে বই ফলো করবে সে বাজার চলতি দু তিনটে বইয়ের থেকে তোমরা এক একটা কবিতা এবং গদ্যাংশের কি করবে ধরো তোমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ধরলে কিংবা ধীবর বৃত্তান্ত এই টপিকটার তোমরা এক একটা টপিকের বিষয়বস্তু তোমাদের সম্পূর্ণভাবে মনে রাখতে হবে এবং এক একটা লাইনের তাৎপর্য ব্যাখ্যা অর্থ মনে রাখতে হবে এবং কোন ধরো ধীবর বৃত্তান্তে কোন চরিত্রটি কে কী বলেছে এবং কেন বলেছে সেই পর্শনগুলো তোমাদের মনে রাখতে হবে খুব ভালোভাবে দেখো প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কোনি থেকে তোমরা তোমরা নিজেরাই নোট বানাতে পারো এবং যতটা সম্ভব তোমরা খাতায় এই নোটগুলো বানাবে এরপর দেখো এই সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার প্রফেসর শঙ্কুর ডায়রি এবং কোনি থেকে কি কি আমাদের পড়তে হয় দেখো প্রথমত আমাদের টেক্সটটি খুব ভালোভাবে পড়ে তার সহজ মর্মার্থ আমাদের বুঝে নিতে হবে তারপর লেখক পরিচয়টি খুব গুরুত্বপূর্ণ লেখক পরিচয় পর্শনটি আমাদের খুব ভালোভাবে পড়তে হবে এখান থেকে প্রশ্ন অনেক আসে এবং বললাম যে চরিত্রগুলি কোন গদ্যে বা কোন গল্পে কিংবা নাটকে এই কোন চরিত্রটি আছে সেই চরিত্রগুলি মনে রাখতে হবে এবং চরিত্রগুলির যতটা সম্ভব বৈশিষ্ট্য মনে রাখতে হবে এরপর দেখো এরপর আসি সাহিত্য সম্ভার বই যাদের নেই তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও আমি তোমাদের তাহলে ডেসক্রিপশানের লিঙ্কটি দিয়ে দেব তাছাড়া আমি তাছাড়া তোমরা ডেসক্রিপশানে গিয়ে সাহিত্য সম্ভার নবম শ্রেণী দশম শ্রেণী এবং সাহিত্যকথা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর বইটি ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো দেখো এরপর আসি আসি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য যে বইটি আছে সাহিত্য সাহিত্যচর্চা ও সাহিত্যকথা এই কথা বইটির লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যেতে পারো তাছাড়া যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের উত্তর দেব দেখো এই বইগুলি সেম ওই একই আমাদের বুঝে নিতে হবে এবং কোন গল্পে কোন চরিত্রটি আছে সেটি মনে রাখতে হবে খুব ভালোভাবে এবং লেখক পরিচিতিটা খুব গুরুত্বপূর্ণ সেটি ভালোভাবে পড়ে নেবে এরপর আসি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দেখো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে বইগুলি দেয়া হয়েছে বাঙালির ভাষা ও সংস্কৃতি একাদশ শ্রেণীর জন্য এবং বাঙা বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দ্বাদশ শ্রেণির জন্য এই বইগুলো তোমাদের জোগাড় করে নিতে হবে ভাই বা বোনদের কাছ থেকে এই বইগুলির থেকে তোমাদের এক একটা টপিক ভাষাবিজ্ঞান ধ্বনিতত্ত্ব ক্রীড়ার ইতিহাস এবং গানের ইতিহাস এই টপিকগুলো থেকে তোমাদের এক একটি প্রশ্ন তোমাদের খাতায় লিখে নিতে হবে এবং এক একজনের কতগুলি করে রচনা আছে এবং এক একটি খেলোয়াড় বা এক একটি গায়কের উল্লেখযোগ্য গানগুলি তোমাদের মনে রাখতে হবে এই হল তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকের জন্য এবং এই পাঠ্যপুস্তকের জন্য বাজার চলতি বইগুলি তোমরা ফলো করতে পারো এরপর আসি সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ যে আমাদের সিলেবাসে আছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন ইত্যাদি ইত্যাদি তোমরা দেখতেই পাচ্ছ এই টপিকগুলো থেকে আমাদের কোন বইটি ফলো করতে হবে এবং কীভাবে আমরা পড়বো দেখো এই বইটির জন্য আগে আমি তোমাদের কয়েকটি বইয়ের নাম বলি তারপর বলবো যে কোন বইগুলি তোমাদের পারচেস করলেই হবে অন্য বইগুলি আর না পারচেস করলেও হবে তো দেখো যে প্রথমে আছে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এটি একটি খুব খুব গুরুত্বপূর্ণ একটি বই এই বইটি তোমাদের সকলের কাছেই থাকা প্রয়োজন দেখো এই বইটি প্রথমে লাল মলাটের ছিল এখন এরকম মলাটের এরপর বাংলা সাহিত্যের ইতিহাস অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে এগারোটি খণ্ড আছে এই খণ্ডগুলি তোমাদের যদি সাধ্য থাকে তবে কিনতে পারো তাছাড়া অন্য বইগুলি দেখো সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস যে পাঁচটি খণ্ড আছে তার প্রথম দুটি খণ্ডে প্রাচীন ও মধ্যযুগ থেকে মধ্যযুগের টপিকটি আছে তাছাড়া প্রাচীন ও মধ্যযুগের জন্য দেবেশ কুমার আচার্যের বাংলা সাহিত্যের আদিও মধ্যযুগ বইটি কিনতে পারো ডক্টর অশোক কুমার মিশ্রের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিহাস বইটি কিনতে পারো এই অশোক কুমার মিশ্রের বইটি একটি তোমাদের পারচেস করার মতো বই আর বাংলা সাহিত্যের পরিচয় ডক্টর পার্থ চট্টোপাধ্যায় এই বইগুলি হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের থেকে এরপর দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি বই যে বইগুলি তোমাদের থাকলেই তোমরা বাংলা এস এসটি ক্র্যাক করতে পারবে দেখো প্রথম বই একটি গুরুত্বপূর্ণ এই সুকুমার সেনের পাঁচটি খণ্ডই কিনতে হবে তোমাদের প্রথম দুটি খণ্ডে প্রাচীন ও মধ্যযুগ আছে এই বইগুলি এই বইটি থেকে তোমরা কিভাবে নোট করবে দেখো যখন তোমরা পড়বে এই সুকুমার সেনের বই এবং দেবেশ কুমার আচার্যের বাংলা সাহিত্যের আদি ও মধ্যযুগ এবং ডক্টর অশোক কুমার মিশ্রের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিহাস এবং বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের এই বইগুলো এক একটা টপিক ধরো চর্যাবদ্ধ প্রশ্ন তৈরি করছো তখন এই চারটি বই কিংবা যার যেমন ক্ষমতা দুটি বই তিনটি বই পারচেজ করলে সেই তিনটি বই চর্যাপদটা খুললে খোলার পর তোমরা কী করবে যে চর্যাপদ থেকে কী ধরনের প্রশ্ন আছে এবং শর্ট টাইপ কী প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলি দাগ দিয়ে দিয়ে এক একটা টপিক ধরে ধরে তোমরা লিখে নেবে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস এভাবে কমপ্লিট করে নেবে খাতায় লিখে লিখে তারপর দেখো আসছি আধুনিক যুগ তাহলে আমাদের প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ কয়েকটি বই কী কী বললাম বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত এই বইটিতে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের এই বইটিতে প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক সমস্তটাই আছে তাছাড়া সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাসের পাঁচটি খণ্ড কি আছে প্রথম দুটি খণ্ডে খুব ভালোভাবে প্রাচীন ও মধ্যযুগ সবিস্তারে আলোচনা করা আছে এবং পুঙ্খানুপুঙ্খ যতটা সম্ভব সঠিক সাল তারিখ দেওয়া আছে আর দেবেশ কুমার আচার্যের যে বাংলা সাহিত্যের আদিও মধ্যযুগ এই বইটিও খুব গুরুত্বপূর্ণ এবং ডক্টর অশোক কুমার মিশ্র তাহলে আমাদের হলো চারটি বই এই বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত আর বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেন দেবেশ কুমার আচার্যের বাংলা সাহিত্যের আদিও মধ্যযুগ এবং ডক্টর অশোক কুমার মিশ্রের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিহাস এই চারটি বই প্রাচীন ও মধ্যযুগের জন্য খুব গুরুত্বপূর্ণ তারপর আসি আধুনিক যুগ বিশ শত পর্যন্ত তো বিশ শত পর্যন্ত কোন বইগুলি তোমাদের কেনা প্রয়োজন দেখো প্রথমে আছে প্রথম যে বইটি হলো দেবেশ কুমার আচার্যের যে আধুনিক খণ্ডটি আছে সেই আধুনিক খণ্ডটি তোমাদের কেনা অবশ্যই প্রয়োজন এবং সুকুমার সেনের যে পাঁচটি খণ্ড বলেছিলাম কিন্তু তার তৃতীয় চতুর্থ পঞ্চম খণ্ডে আধুনিক যুগটি দেয়া আছে কিন্তু রবীন্দ্র পরবর্তী পর্যন্ত দেওয়া নেই তাই দেবেশ কুমার আচার্যের বইটি তোমাদের কিনতেই হবে আর দেখো বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত যেটি বলেছিলাম অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের এই বইটিতে আধুনিক যুগের পোর্শনটা দেয়া আছে তাছাড়া তোমাদের আধুনিক যুগ থেকে আধুনিক যুগের জন্য আরেকটি বই কিনতে পারো সেটি হলো তপন কুমার চট্টোপাধ্যায়ের আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস এই বইটিতে রবীন্দ্র পরবর্তী অর্থাৎ আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার এনাদের গ্রন্থ দেয়া নাম দেওয়া আছে এবং প্রকাশকালও দেওয়া আছে দেখো এই তপন কুমার চট্টোপাধ্যায়ের আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস বইটিতে কিছু কিছু ভুল আছে রচনাগুলির প্রকাশকাল ভুল ভাল দেয়া আছে দেখো আমি তপন কুমার চট্টোপাধ্যায় স্যারকে ছোট করছি না কিন্তু এই বইটিতে কিছু কিছু প্রকাশকাল ভুল দেওয়া আছে কিংবা প্রিন্টিং মিস্টেক যাই হোক দেওয়া আছে তাই তোমরা দেবেশ কুমার আচার্যের যে আধুনিক খণ্ডটি সেটি পড়তে পারো এবং তপন কুমার চট্টোপাধ্যায় থেকে রবীন্দ্র পরবর্তীটি পরবর্তী যুগটি খুব ভালোভাবে দেওয়া আছে তাই সেখান থেকে অন্তত তোমরা গ্রন্থগুলির নাম জানতে পারবে তাই তোমাদের এই তপন কুমার চট্টোপাধ্যায়ের বইটি কেনা খুব প্রয়োজন তাছাড়া দেখো একটি বই আছে সবথেকে গুরুত্বপূর্ণ বই সেই বইটি আমি সবার শেষে বলবো ভিডিওটি এরপর আসি একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্গত সাহিত্যের রূপরীতি এই সাহিত্যের রূপরীতির জন্য আমরা কোন বইটি ফলো করব। দেখো সাহিত্যের রূপরীতির জন্য তোমাদের একটি বই ফলো করলেই হবে সেই বইটি হলো কুন্তল চট্টোপাধ্যায়ের সাহিত্য রূপরীতি ও অন্যান্য প্রসঙ্গ এই একটি বইয়েই তোমাদের যথেষ্ট তাই এই বইটি তোমরা পারচেস করে নেবে এই বইটিতে গীতিকবিতা এবং স্ট্র্যাজেডি কমেডি প্রহসন একাঙ্ক নাটকের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং প্রকারভেদসহ সবিস্তারে বিস্তারে খুব ভালোভাবে দেওয়া আছে এবং উপন্যাস ছোট গল্প প্রবন্ধ প্রত্যেকটা টপিকের শ্রেণীবিভাগ এবং উদাহরণসহ ভালোভাবে বুঝিয়ে লেখা আছে তাই তোমাদের এই বইটি খুব গুরুত্বপূর্ণ সাহিত্যের রূপরীতি কুন্তল চট্টোপাধ্যায়ের বইটির নাম হচ্ছে সাহিত্যের রূপরীতি ও অন্যান্য প্রসঙ্গ তারপর আসি ব্যাকরণ থেকে কি পড়ব কিভাবে পড়ব এবং কোন বইগুলি ফলো করব দেখো ব্যাকরণ পোর্শন থেকে আমাদের অর্ধেক প্রশ্ন আসে তাই এই ব্যাকরণটাকে তোমরা একদম অবহেলা করবে না এই ব্যাকরণের জন্য যে তিনটি বই বলছি এই তিনটি বই যদি থাকে তুমি যে কোনো পরীক্ষায় আসা ব্যাকরণের প্রশ্নের উত্তর দিতে পারবে দেখো প্রথম হল বাংলা ব্যাকরণ প্রসঙ্গ কালীপদ চৌধুরী এই বইটি তোমরা অবশ্যই পারচেস করবে আর বামন দেবের উচ্চতর বাংলা ব্যাকরণ দেখো বামন দেবের উচ্চতর বাংলা ব্যাকরণ বইটি যদি তোমরা কেউ প্রথম ব্যাকরণ পড়ছ তাহলে বামন দেবটি একদম পড়বে না প্রথমে তোমরা কালীপদ চৌধুরী বইটি পড়তে পারো কালীপদ চৌধুরী বইটিতে খুব সহজ সরলভাবে তোমাদের টপিকগুলো বোঝানো আছে আর বামন দেবটা তার পরে পড়তে পারো তাছাড়া বামনদেব তুমি একটু ব্যাকরণ শিখে যাওয়ার পর যদি পড়ো তাহলে সুবিধা হয় কারণ বামন দেবটাই একটু কঠিন এবং বামন দেবটির একটি খুব গুরুত্বপূর্ণ দিক হলো যেটি ভালো দিক সেটি হল যে বামনদেবে উদাহরণ দেওয়া আছে এবং বেশিরভাগ প্রশ্নই আসে বামনদেব চক্রবর্তীর বই থেকে তাহলে বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ বইটি অবশ্যই কিনতে হবে আর ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ সুনীতি কুমার চট্টোপাধ্যায় রূপা পাবলিকেশনের বইটি তোমরা কিনতে পারো তাহলে ব্যাকরণ থেকে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ সুনীতি কুমার চট্টোপাধ্যায় বামনদেবের উচ্চতর বাংলা ব্যাকরণ এবং কালীপদ চৌধুরীর বাংলা ব্যাকরণ প্রসঙ্গ এই তিনটি বই নাইন টেন ইলেভেন টুয়েলভ বাংলা এসএলএসটির জন্য খুব গুরুত্বপূর্ণ তাই এই বইগুলি তোমাকে পারচেস করতেই হবে দেখো এরপর আসি বাংলা সাহিত্য নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ দেখো বাংলা সাহিত্য নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গের যে টপিকগুলি আছে ভারতীয় সাহিত্য থেকে আছে কালিদাস শূদ্রক কবি ইকবাল ইত্যাদি ইত্যাদি এবং আন্তর্জাতিক সাহিত্য থেকে আছে শেক্সপিয়ার টলস্টয় চেকম মোপাসা ইত্যাদি দেখো এই টপিকগুলো থেকে তোমরা যদি ভিডিও চাও আমি অবশ্যই কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে ইউটিউবে ডাউনলোড করে দেব তাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই টপিকগুলোর জন্য যে বইগুলি তোমাদের ফলো করতে হবে সেগুলি হলো ইংরেজি সাহিত্য থেকে সত্যচরণ চট্টোপাধ্যায় এবং সংস্কৃত থেকে গোপেন্দু মুখোপাধ্যায় তো একটি গুরুত্বপূর্ণ বই যেটি তোমাদের কাছে ব্রহ্মাস্ত্রের মতো সেটি হলো সাহিত্য টিকা কল্পতরু ভবদেব চক্রবর্তীর এই বইটি দেখো পুরাণ আর শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কীভাবে দেখো কোশ্চেনগুলো সাজানো আছে দেখো তাই এই বইটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ এবং ভাষা দত্ত মিহির চৌধুরী কামিল্লার এই বইটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই বইটিতে কী আছে ছোটো ছোটো টিকা দেওয়া আছে যেমন ধনী পরিবর্তনের ভাগগুলির প্রতিটি ভাগের এক একটি করে দেখো টিকা দেওয়া আছে তাই এই দুটি বই খুব গুরুত্বপূর্ণ বাংলা এসএলএসটির জন্য যে বইগুলি পারচেস করতে বললাম ওই বইগুলি অবশ্যই পারচেস করবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমি তার যথাসম্ভব উত্তর দেব সকলকে অসংখ্য ধন্যবাদ